মানে আপনাকে পাওয়া গেল, আমি তো খুঁজছিলাম কিন্তু কোনোভাবে আপনাকে আমরা রিচ করতে পারছিলাম না, কিন্তু এত ব্যস্ততার ফাঁকে এমন একজন মানুষ আপনি, কিন্তু লেখার সময়টা এত ব্যস্ততার মাঝে কখন বের করেন? যখন লিখি তখন টিপিক্যালি আসলে রাত 9টা থেকে রাত 1টা 4 ঘন্টা লিখি, দুইটা ছুটির দিনে 25 ঘন্টা বা 20 ঘন্টা, আর ডেইলি 4 ঘন্টা, এটা হচ্ছে লেখার সময়। মানে এটা কি একদম নিয়মতান্ত্রিকভাবে চলে? যখন আমি বইয়ের কাজ করি তখন নিয়মতান্ত্রিকভাবে চলে, আর যখন ধরেন প্রথম আলোর তাড়া দিলাম একটা লেখা লিখতে হবে তখন সেটা চলে, সমকাল তাড়া দিল তখন সেটা চলে, আর এছাড়া বেসিক্যালি আমি পড়াশোনার মধ্যে থাকি। আপনার তো বিভিন্ন রকমের, আমি আপনাকে একটা জায়গায় বাঁধতে পারবো না, মানে আপনি একজন কবি, একজন অনুবাদক, একজন কথা সাহিত্যিক, একজন লেখক, এবং মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 8টি। আমার বইগুলো আসলে তো লেখকদের জন্য, টু বি অনেস্ট, হ্যাঁ, কারণ আমি কিন্তু লেখকদের, পাঠক তো বিভিন্ন রকম, আমি পাঠককে কোনো একটা বর্গে ফেলতে পারি না, লেখকদেরকে পারি, যে লেখকরা সাহিত্য বুঝবে, লেখকরা আমার এই সেন্টেন্স কনস্ট্রাকশন বুঝবে, লেখকরা আমার এই প্যারাগ্রাফিং ছাড়া স্ট্রিম অফ কনসাসনেস চলছে বড় লম্বা বাক্য বুঝবে, পাঠক বুঝবে কি বুঝবে না এদেশে, হুমায়ুন আহমেদ পাঠক, এদেশে কত রকম পাঠক, সুনীল গঙ্গোপাধ্যায় পাঠক, পাঠকটা আমার কাছে রহস্য। বাট এইবার আমার অবাক লাগছে যে আমার যখন এত এত বই চলছে আমার নিজের ল্যাঙ্গুয়েজেরও পাঠক দাঁড়াচ্ছে। আর এছাড়া কালকে দেখেন বই, আমার বই কিনলেন ফরিদ কবির, বিখ্যাত কবি, আমার বই কিনলেন মাহমুদ হাফিজ, তো লেখকরাই তো কালকে সব দেখি অনেকে বই, আজকে শিমুল সালাউদ্দিন, এনারা তো কিনবেনই, কারণ আমরা এক গোয়ালের গরু, আমরা একে অন্যকে বুঝি, আর পাঠকরাও বোধ হয় তাহলে আমাকে বোঝা শুরু করছে। একেবারেই তাই, কিন্তু এত পরে কেন বইমেলায় আসে, এটা কি নিজের ব্যস্ততার কারণে, ব্যাংকের ব্যস্ততা? না, আমি নিজে আগে প্রস্তুত হয়েছি বছরকে বছর, আমি 1995 থেকেই ঢাকার সাহিত্যের মাঠে আছি, দেন ক্যারিয়ার শুরু করি, তারপরে 2001 একটা কবিতার বই বের করি, ঈশ্বরদী মেয়র মিউলের গল্প, তারপরে আমার প্রস্তুতির শুরু, আমি অনুবাদগুলো করি বাংলা গদ্য রপ্ত করতে, বাংলা গদ্যের খেলাগুলো বুঝতে, প্রচুর বই পড়ি অন বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের বৃহত্তর জায়গা রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, এগুলি প্রচুর পড়াশোনা করি, আসলেই প্রচুর, আসলে এক জীবনে যে কী পরিমাণ পড়ছি, প্রচুর গ্রিক ক্লাসিক পড়ি, প্রচুর ইটালিয়ান ক্লাসিক পড়ি, একদম সেই ভার্জিল, দেন হোমার, দেন হোমারের তো ইলিয়াড অনুবাদ করেছেন, 950 পৃষ্ঠার বিশাল বই অনুবাদ করি, অনুবাদ করে পুরস্কার পেলাম ব্র্যাক সমকাল, এইগুলি করে দেখলাম না আমার গদ্য হচ্ছে না, এইগুলোই ওয়েট করা বিভিন্ন, তারপরে অমিয় ভূষণ পড়া, তারপরে সৈয়দুল্লাহ আবার পড়া, তারপরে কমল কুমার আবার পড়া, অনেক পড়া, তারপরে ইভেন সুনীল পড়া, কেন তার গদ্য সোজা লাগে, আবার হুমায়ুন আহমেদের ফেরা পড়া, আমার প্রিয় একটা উপন্যাস, আবার আপনার গিয়ে মানিক পড়া, আবার এক জীবন শুরু হয় তারাশঙ্কর পড়া, বিভূতি পড়া, বঙ্কিমচন্দ্র পড়া, এইগুলি শেষ টেষ করে আগস্ট আপচায় লিখতে বসি। করতে চলে এসেছি, হাতে কিন্তু এখনো কলম আছে, মানে কোনো ভক্ত এলে সেটা সম্ভব যে একটু অটোগ্রাফ দিয়ে দেয়া। যাই হোক, অমর একুশে গ্রন্থমেলায় বিকাশের 5টি ডোনেশন বুথ আছে, যেখানে অসহায়দের জন্য এবং যারা সুবিধা বঞ্চিত শিশু আছে তারা বই পড়তে পারে, এবং যারা আসলে আমরা বই দেওয়ার মতো সামর্থ্য রাখি, সেটা বই কিনে হোক কিংবা পুরনো বই, সেখানে ডোনেট করা যায়। আপনাকে একটু সেই ডোনেশন বুথে নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি তো, আমার তো নিজের উচিত না কিছু ডোনেট করা, তাহলে খুব ভালো হয় যদি আপনি। এই হলো আমাদের বই সংগ্রহ কেন্দ্র, এবং এবারের অমর একুশে গ্রন্থমেলায় এরকম 5টি বই সংগ্রহ কেন্দ্র আছে যেখানে আসলে বই ডোনেট করা যায়। এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? খুবই খুব খুবই ভালো কাজ, কারণ আসলে দেখেন আমি তো লেখক মানুষ, পাঠক মানুষ, আমি চাই যে অনেক বই আরও আমরা ডোনেট করতে পারতাম। যে আমি বইগুলো রেখে দিচ্ছি, জি, দর্শকদের অনুরোধ করবো আপনারাও কিন্তু চাইলে অমর একুশে গ্রন্থমেলায় এসে এই বুথে বই ডোনেট করতে পারেন। আমরা একটু সামনের দিকে আছি, আমরা একটু সামনের দিকটাতে বসতে পারি। এই যে লেখক হয়ে ওঠার গল্পটা আমি একটু শুনতে চাইবো, কারণ আপনি তো পড়াশোনা করেছেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে,
এবং তারপর ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। তো লেখক হয়ে ওঠার যে বাসনা, এটা কি আসলে অনেক বই অনেক ধরনের সাহিত্যকর্ম পড়ার ফলে, নাকি প্রকৃতি প্রেম এবং জীবন থেকে নেওয়া? জীবন থেকেই নেওয়া, কারণ অনেক কিছু পড়ে লেখক হতে চাইছি জানো না। আমার কিছু বলার আছে অ্যাবাউট দিস বিউটিফুল ওয়ার্ল্ড এন্ড দিস আগলি ওয়ার্ল্ড। পৃথিবীটাকে খুলে মেলে ধরে দেখায় যে এই হলো পৃথিবীর চেহারা। আচ্ছা, তো এই আমার বই, সেটা হিউমার হয়েও আসে, সেটা সিরিয়াস ইন্ট্রোস্পেকশন হিসাবেও আসে, সেটা ফিলোসফির আকারেও আসে, সেটা মানুষের ডায়ালগেও আসে। বাট দের আর লটস অফ হিউমার্স, দের আর লটস অফ ট্র্যাজেডিস, দের আর লটস অফ কমেডিস। এই ট্র্যাজিক কমিক কোনো এক জায়গাতে ইউ ক্যান পুট আওয়ার ইউ নো মি কোনো একটা বক্সের মধ্যে। প্রথম তো প্রকাশিত হলো পরপর তিনটি কবিতা, কবিতা গ্রন্থ, মানে কবিতা কাব্যগ্রন্থ, একটা কাব্যগ্রন্থ, তারপরে দুটো অনুবাদ, হুমারের ইলিয়াড আর কাফকের গল্প সমগ্র, তারপরেরটাই আগস্ট আপ ছায়া, দেন আলথুসার, দেন আন্ডারগ্রাউন্ড, তিনটে উপন্যাস আর দুটো কবিতার বই। পৃথিবী পরিস্থিতি যেহেতু আগুন হয়ে আছে এবং পৃথিবী এলোমেলো সকালবেলায়, সো গত 19, 20, 21, 22 চার বছরের প্রোডাকশন, কিন্তু ষষ্ঠ বই চার বছরে। লেখক তো আসলে কবি সত্তাটা বোধহয় সবচেয়ে কঠিন, অনেকেই বলেন যে কবি হয়ে ওঠা বেশি কঠিন লেখকের চাইতে, আপনি কি মনে করেন? আমি বেসিক্যালি কবি, আমি তারপরে কথা সাহিত্যিক, যদিও মানুষ চিনবে কথা সাহিত্যিককে, কারণ কবিতার কদর নেই। একই কথাকে অন্য ভাষায় বলতে পারার যে শব্দগুলো আসে ওগুলো কবিতার বোধ থেকে আসে, না হলে হয়তো হতো। গোড়া কিন্তু শব্দ, শব্দের কিন্তু রূপান্তরকরণ ঘটে কাব্যের মাধ্যমে, সো সবকিছুর আদি কিন্তু কবিতা, ওইটাকে সুর দিলে হয়ে যায় গান। সো আমরা যারা লেখালেখি করি মূলত তো আমরা কবিতা ভালোবাসা মানুষজন, যে দেশে উৎপল কুমার বসু, জীবনানন্দ দাস যে মাটির যে ভাষায় লিখে গেছেন, ইউনো সেখানে তো কবিতার বাইরে পৃথিবীই নাই। কবিতার মাঝেই তো প্রেম, কিন্তু সেই কবিতাকে ছেড়ে এখন যে অনুবাদ এবং উপন্যাস কিংবা এই যে জীবন বোধ অসঙ্গতিগুলো নিয়ে আপনি অনেক বেশি ব্যস্ত, তো প্রেম নিয়ে যদি কিছু বলেন যে আপনার ভাষায় প্রেম কি? আমার প্রতিটা বই যদি ঠিক প্রথম কেউ পড়ে, আপনি যদি পড়েন দেখবেন যে প্রতিটা উপন্যাসকে আপনি বা প্রেমের উপন্যাস বলতে পারবেন। আগস্ট আপ ছায়াতে মেহেরনাজ এবং সুরভি ছেত্রী, আন্ডারগ্রাউন্ডে মেগান, সরি আলথুসারে, আন্ডারগ্রাউন্ডে রাশান্না, ভ্যালেন্টিনা, আর এইটাতে তো ভয়ঙ্কর প্রেম, পারভিন ও নাইন, এগুলি সাহিত্যে নিয়ে অনেক নিরীক্ষার ব্যাপারও থাকে। এই আড়িয়াল খা লিখতে কতদিন সময় নিয়েছেন? আড়িয়াল খা লিখতে অলমোস্ট লাইক প্রস্তুতি আর লেখালেখি সব মিলে এক বছর। লম্বা একটা সময়। আগামী বছর পাঠক মাসুর আরিফিনের কাছ থেকে কি বই পাবে? একটা উপন্যাস পাবে, নাম গোলাপ প্রতিম। লেখা শুরু হয়ে গেছে? জি শুরু হয়ে গেছে। গ্রেট, আমরা তাহলে একটু আগাই, আপনাকে আপনার পছন্দের একটি বই উপহার দিতে চাই। আমরা কি আবার কথা প্রকাশের দিকেই যাই? চলুন তাহলে কথা প্রকাশের দিকে যাই। ডেফিনেটলি ইটস নাইস টু রিসিভ গিফটস, শিওর। আমি আপনার পছন্দের একটি বই উপহার দিতে চাই, কোন বইটি? 50 পাখির গল্প। 50 পাখির গল্প আছে? হ্যাঁ আচ্ছা, ওকে, মানজুর মোহাম্মদের 50 পাখির গল্প, ঠিক আছে, একটু প্যাক করে দিন আর আমি একটু বিকাশে পে করব। ডান, কত? 900 টাকা। থ্যাংক ইউ সো মাচ, একটা একটু প্যাক করে দিন বইটা। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেবার জন্য। থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস ফর দ্য বুক। ভক্তদের কাছ থেকে লেখককে নিয়ে গিয়েছিলাম একটু আড্ডা দিতে, আবারও ফিরিয়ে দিয়ে গেলাম ভক্তদের কাছে এবং চলছে অটোগ্রাফ দেবার পালা। এই ফাঁকে আমি বিদায় নেই দর্শক, আগামীকাল দেখা হবে আবারও বিকাশ নিবেদিত লেখকের সাথে বইমেলায়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই চোখ রাখুন আর টিভির পর্দায়।